গাইজ, আলহামদুলিল্লাহ। আশা করছি এই সংকটময় মুহূর্তে সবাই যার যার অবস্থান থেকে আল্লাহ ভালো রাখছেন। আসলে বেশি কথা বলবো না, এখানে মূলত যেটা দেখতেছি বা দেখতেছেন আমার সাথে আপনারাও, যে রসুলবাগ যুব সংঘ একটা আসলে নামমাত্র গ্রুপ, যদিও এখানে সবাই যার যার নিজ উদ্যোগে মোটামুটি চেষ্টা করতেছে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। যেহেতু অনেক সময় সিটি কর্পোরেশনেরা যেহেতু সারা ঢাকা সিটিতে ওইভাবে মেনটেন করা সম্ভব হয় না, কারণ অনেক কাজের প্রেশার থাকে, তো সেই হিসেবে দেখা যায় এলাকার ছেলেপেলেরাই তাদের নিজ উদ্যোগে অনেকটা চেষ্টা করছে আর কি করার। এখানে বড় ভাইরা অনেকে যারা আছে আর তারাও চেষ্টা করছে, আর ছোটো ভাই যারা আছে তারা অবশ্যই দেখা যাচ্ছে নিজ উদ্যোগে একদিন পর পর এলাকার মধ্যেই পরিষ্কারগুলো করতে হয়। যেহেতু করোনা ভাইরাস সংক্রমণের জন্য অ্যাকচুয়ালি আর মোটামুটি সারা পৃথিবীব্যাপী একটা প্রচুর ক্রাইসিস চলতেছে, তো সেই হিসাবে আসলে দেখা যাচ্ছে তারা মূলত এলাকার যেই কাজগুলো আছে যত সম্ভব ক্লিনিংয়ের যে কাজ, এই ক্লিনিংয়ের কাজগুলো আসলে তারা করে যাচ্ছে। তো একদিন পর পরই আসলে তারা ইন্টারভাল দিয়ে দিয়ে এই কাজগুলো করতেছে। আর সবচেয়ে আসার কথা এটা যে তাদের মধ্যে যে একতাবদ্ধতা যেটা দেখি তারা সেটা আসলে খুব চমৎকারভাবে করতেছে মিলেমিশে, এবং কেউ সবাই টোটালি ক্লান্তহীনভাবে কাজগুলো করতেছে। এখানে সবাই যার যার মতো নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করতেছে, হ্যান্ড গ্লাভস, তারপর মাস্ক, যেগুলো আছে হ্যান্ড গ্লাভস মাস্ক এগুলো সব নিয়েই। তো যাক, তাদের কাছে একটু কথা বলি, আসলে সাক্ষাৎকার এগুলো কিছুই না, সবাই আমার চাচাতো ভাই মামাতো ভাই টাইপের। তো এখন অ্যাকচুয়ালি আচ্ছা নাইম, তোমরা যে কাজ করতেছে তোমাদের কি আসলে খারাপ লাগতেছে খুব? না না, আমাদের একদমই খারাপ লাগতেছে না, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি যে এলাকার উন্নয়ন করার জন্য। আমাদের দেখা অবস্থা অন্য জন্য করবে, তো আমরা এটাই আশা করি। আর আমাদের একটা জিনিস কি, সিটি কর্পোরেশন আমাদেরকে কোনো হেল্প করতেছে না, আমাদের নিজস্ব যতটুকু কাজ আসতেছে সে ততটুকু আমরা ইয়ে করতেছি, প্রদান করতেছি। আর তোমরা যে প্রতিদিন একদিন পর পর এই কাজগুলো করো, এটা কষ্ট লাগে না? আসলে আগে তো খুব আসলে আমরা রিল্যাক্সে থাকি, কিন্তু এভাবে তো জয়েন করি না সচরাচর, তো এখন যেহেতু প্রতিদিন একদিন পর পর করতে হয় খুব কষ্ট লাগতেছে? না, কষ্ট লাগবে কি, আমি যদি একা করতাম তাহলে হয়তো কষ্ট লাগতো, মানে আমাদের ভাইবরাদার যখন সব একত্র হয়ে যখন কাজ করি তখন আমাদের ইনশাল্লাহ কষ্ট হবে না, বিকজ আমরা সবাই কিছু না কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, যে আমি এটা নিয়ে কাজ করব, বাট আমি পানি টানবো বা আমি এটা করব। সো আমি যখন আমরা একসাথে সবাই মিলে কাজ করি তখন মনে হয় কি কাজটা খুবই ইজি একটা। হ্যাঁ, এটাই যাক, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এই সিচুয়েশনে সবাই একসাথে হয়ে মোটামুটি সামাজিক দূরত্ব যতটা সম্ভব বজায় রেখে কাজ করার চেষ্টা করতেছো, তো থ্যাংক ইউ। এই জায়গায় আসলে ভিডিওটা করে এই জন্যই যে আল্লাহ যদি বাঁচায় রাখে হয়তো তারা এক সময় বড় হবে, এখন বড় হইতেছে, তারা হয়তো ইউটিউব চ্যানেলে দেখবে যে তারা এই সময়টা এই কঠিন সময়টাতে আসলে কীরকম কাজ করছে একসাথে থেকে। তো যাক, যেটা আমি আগের ভিডিওতেও ছিল মূলত যে আমাদের এলাকায় মূলত চারটার মতো লেন, এইটা এইভাবে করে তিন চারটা লেন, ছোটো এলাকা মহাখালী রসুলবাগ। তো এখানে তারা একদিন পর পরই ব্লিচিং পাউডার এবং ডিটারজেন্টের সংমিশ্রণ নিয়ে মোটামুটি যে কয়েকটা অলিগলি আছে, আসলে রাতে যেহেতু সব বন্ধ, লকডাউন, আলো নাই, ক্যামেরার লেন্সে আসলে সে বোঝা যাবে না, এগুলো সব ড্রাই দেখা যাচ্ছে, এগুলো মোটামুটি সবই তারা ক্লিন করে ফেলবে। এখন তারা অলরেডি গেছে আর কি, যেই ড্রাম শেষ হয়ে গেছিলো এগুলো আর কি ফিল আপ করার জন্য, আর এই মূলত চেষ্টা করেছে। তো সবার জন্য আসলে প্রে করবেন যে আল্লাহ যেন সবাইকে, সারা পৃথিবীবাসীকে করোনা ভাইরাসের যে সংক্রমণ যেটা আছে এখান থেকে উত্তরণ করে নেন। আর যে বিষয়টা হচ্ছে সবাই যা যার অবস্থান থেকে নিজের এলাকায় এভাবে নিজে যদি ক্লিন করার সময় সুযোগ না পান, সামর্থ্য না থাকে, সিটি কর্পোরেশনের জানানোর ব্যবস্থা করেন, তারপর নিজের বাসা বাড়ি নিজে অন্তত ফ্রেশনেস থাকার চেষ্টা করেন, নিজের বাসা বাড়ির মা বাবা ফ্যামিলি যারা আছে সবার প্রতি খেয়াল রাখেন। আর আমি একটু ভেতর দিকে যাই, মূলত একটু দেখাই যে তারা কতটুকু, অলরেডি দেখতে পাচ্ছেন যে সব ভেজা, এগুলো সবই তারা এর মধ্যে ক্লিন করে ফেলছে, আই মিন ব্লিচিং পাউডার ছেটানো হয়ে গেছে, এবং তারা অলরেডি আবারও একটা ফিল আপ করে নিয়ে আসছে একটা এক ড্রাম, এভাবে হয়তো চার পাঁচ ড্রামের মতো পানির প্রয়োজন হয়, এবং তারপর যথারীতি পুরো মহল্লাটাই তারা নিজ দায়িত্বে ক্লিন করে। অবশ্য এর জন্য অবশ্য তাদের অনেক ধন্যবাদ জানাতে হয়, কারণ তারা নিজ উদ্যোগে এত কষ্ট করে কাজগুলো করতেছে যেটা কিছুক্ষণ আগে বললো তারা। তো গাইজ, সবার জন্য অবশ্যই প্রে করবেন, যারা আসলে এই কষ্টগুলো করতেছে অবশ্যই সবার উপকারের জন্য করতেছে নিঃস্বার্থভাবে, সবাই যার যার অবস্থান থেকে ক্লিন এবং ফ্রেশ থাকার চেষ্টা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং আল্লাহর কাছে সবাই দোয়া করি যে কোভিড-19 থেকে যেন আল্লাহ সবাইকে উদ্ধার করেন। মাস্ক পরা আসলে কথা বলতে কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর এই জায়গার মূল উদ্যোক্তা যদি বলি আমার ভাগ্নে যে আছে সবুজ এবং জয়, আর ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারা মূলত এই কাজের সাথে সংশ্লিষ্ট,
সবার জন্য প্রে করবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।